বলেছেন তেইলা কোরান আবৃত্তি করো ধীরে ধীরে স্পষ্ট সুন্দরভাবে আহলে কোরান হল মোহান আল্লাহর বিশিষ্ট লোক খাস লোক যে ব্যক্তি আল্লাহর কিতাব কোরান মাজিদের একটি বর্ণ পাঠ করবে তার হবে দশটি নাকি তুমি কোরআন তেলাওয়াত আল্লাহর জিকির করতে থাকো কারণ তা পৃথিবীতে তোমার জন্য আলো এবং আকাশে তোমার জন্য সঞ্চিত গুপ্তধন যে ব্যক্তি এক রাতে একশোটি আয়াত পাঠ করবে সে ব্যক্তি আমল নামায় ওই কে আম বা নামাজের সবাব লিপিবদ্ধ করা হবে যে ব্যক্তি রাত্রে দশটি আয়াত পাঠ করবে তার জন্য কিন্তার পরিমাণ সবাব লেখা হবে আর কিন্তার হল পৃথিবী ও তন্মধ্যস্থিত সকল বস্তু হতে শ্রেষ্ঠ তোমরা কোরআন পাঠ করো কেননা কেয়ামতের দিন কোরআন তার পাঠকের জন্য সুপারিশকারী হিসাবে আগমন করবে এই কোরআন কেয়ামতের সুপারিশকারী তার সুপারিশ গ্রহণযোগ্য হবে কোরআন সত্যায়িত প্রতিবাদী যে ব্যক্তি তাকে নিজ সামনে রাখবে সে ব্যক্তিকে সে জান্নাতের প্রতি পথ প্রদর্শন করে নিয়ে যাবে আর যে ব্যক্তি কোরআনকে পেছনে রাখবে সে ব্যক্তিকে সে কোরআন জাহান নামের দিকে পরিচালিত করবে কেয়ামতের দিন রোজা এবং কোরআন বান্দার জন্য সুপারিশ করবে রোজা বলবে হে আমার প্রতিপালক আমি ওকে পানাহার ও যৌনকর্ম থেকে বিরত রেখেছিলাম সুতরাং ওর ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করো আর কোরআন বলবে আমি ওকে রাত্রে নিদ্রা থেকে বিরত রেখেছিলাম সুতরাং ওর ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করো অতএব ওদের উভয়ের সুপারিশ গৃহীত হবে কোরআন পাঠকারী মোমিনের উদাহরণ হচ্ছে ঠিক বাতাবি লেবুর মতো যার ঘ্রাণ উত্তম এবং স্বাদ উত্তম কোরআনের শুদ্ধভাবে পাঠকারী ও পানির মতো হিবজেকারী পাকা হাফেজ মহাসম্মানিত পুণ্যবাণিকার লিপিকার বর্গের সঙ্গী হবে আর যে ব্যক্তি পাকা হেবজে না থাকার কারণে কোরআন পাঠে ও করে এবং পড়তে কষ্টবোধ করে তার জন্য রয়েছে ডবল সবাব একটি তেলাওয়াত আর দ্বিতীয়টি কষ্টের দরুন নামাজের মধ্যে তোমরা কোরআন পাঠ করো নামাজে তোমাদের কারো তিনটি আয়াত পাঠ করা তিনটি বড় বড় হৃষ্টপৃষ্ট গাভিন উঠনি অপেক্ষা উত্তম যে ব্যক্তি দশটি আয়াত নামাজে পড়ে সে উদাসীনদের তালিকাভুক্ত হয় না যে একশোটি আয়াত নামাজে পড়ে সে আবেদদের তালিকাভুক্ত হয় আর যে এক হাজারটি আয়াত নামাজে পড়ে সে অজস্র স্বভাব অর্জনকারীদের তালিকাভুক্ত হয় সুসংবাদ নিন সোরাহা হলো জ্যোতি ফাতেহা ছাড়া নামাজ হয় না সোরা সোরাফাতে হল ঝাড় ফুঁকের মন্ত্র সোরা বাকারা অবশ্যই প্রত্যেক বস্তুর চূড়া আছে আর কোরআনের চূড়া হল সোরা বাকারা তোমরা নিজেদের ঘর বাড়িগুলোকে কবরে পরিণত করো না কেননা যে বাড়িতে সোরা বাকারা পাঠ করা হয় সে বাড়ি থেকে শয়তান পলায়ন করে তোমরা কোরআন পাঠ করো কেননা তা কেয়ামতের দিন তার পাঠকারীদের জন্য সুপারিশকারী রূপে উপস্থিত হবে তোমরা দুই জ্যোতির্ময় সোরা আলী ইমরান পাঠ করো কারণ উভয়ই মেঘ অথবা উড়ন্ত পাখির ঝাঁকের নাই কেয়ামতের দিন উপস্থিত হয়ে তাদের পাঠকারীদের হয়ে আল্লাহ নিকট হুজ্জত করবে তোমরা সোরা বাকারা পাঠ করো কারণ তা গ্রহণ করায় বরকত আছে এবং বর্জন করায় পরিতাপ আছে আর বাতিলপন্থীরা জাদুকর রায়ের মোকাবেলা করতে পারে না কে আমাদের দিন কোরআনকে হাজির করা হবে এবং আহলে কোরআন কেউ যারা তার মোতাবেক আমল করত যার সর্বাগ্রে থাকবে সুরা বাকারা ওয়া আলে ইমরান যে সুরার প্রথমে সাব্বাহা ইউসাববেহ সাববেহ আছে ওই সুরাগুলির মধ্যে এমন একটি আয়াত নিহিত আছে যা এক হাজার আয়াত অপেক্ষা শ্রেষ্ঠ সোরা কাহাফ তেলাওয়াত করলে প্রশান্তি অবতীর্ণ হয় যে ব্যক্তি সোরা কাহাব সেইভাবে পড়বে যেভাবে অবতীর্ণ হয়েছে সে ব্যক্তির জন্য কেয়ামতের দিন তার নিজের স্থান হতে মক্কা পর্যন্ত জ্যোতি হবে যে ব্যক্তি জুমার দিন সোরা কাহাব পাঠ করবে তার জন্য দুই জুমার মধ্যবর্তী কাল জ্যোতির্ময় হবে যে ব্যক্তি জুমার দিন সোরা কাহাব পাঠ করবে তার জন্য তার মাঝে ও কাবাগৃহের মাঝে আলো বিকশিত হবে সোরামুল্ক কোরআনে ত্রিশ আয়াত বিশিষ্ট একটি সোরা যা তার পাঠকারীর জন্য সুপারিশ করবে এবং শেষাবধী তাকে ক্ষমা করে দেওয়া হবে সেটা হচ্ছে তাবারাকা তাবার তাবারাকা কবরে রাজার থেকে রক্ষাকারী হবে সোরা কাফেরুন যে ব্যক্তি কুলিয়াল আল কাফেরুন চারবার পাঠ করবে তার এক কোরআন খতমের সমাজ সব লাভ হবে যে ব্যক্তি কুল হুয়াল্লাহ আহাদ তিনবার পাঠ করবে তার এক কোরআন খতমের সমান সব লাভ হবে যে ব্যক্তি কুল হল্লাহ আহাত দশ বার পাঠ করবে তার জন্য জান্নাতে একটি মহল তৈরি করা হবে যে ব্যক্তি কুল হল্লাহ আহাত ভালোবাসবে আল্লাহ তাকে বেহেস্টে দান করবেন যে ব্যক্তি কুল হুয়াল্লাহ আহাদ পড়বে তার জন্য জান্নাত অনিবার্য হয়ে যাবে কুল আহজুবের আব্বিল ফালাক ও কুল আহজুবের আব্বিন নাস এর অনুরূপ আর কিছু কখনো দেখা যায়নি এ সোরা দুটি হল মন্ত্র সোরা কুল আল্লাহু আহাদ কুল বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস সকাল সন্ধ্যায় তিনবার করে পড়া হলে প্রত্যেক জিনিস থেকে তা সকলের জন্য যথেষ্ট হবে প্রত্যেক নামাজের এই সোরা একবার করে পড়তে হয় তিনটি সোরা। প্রত্যেক নামাজের পরে পড়তে হয় সকাল সময় তিনবার করে পড়তে হয় এই তিনটি সোরা। আয়তুল কুরসি কোরআনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আয়াত সকাল সন্ধ্যায় আয়তুল কুরসি পড়তে হয় শয়তান থেকে নিরাপত্তা পাওয়া যায় শোবার সময় আয়তুল কুরসি পড়তে পড়তে হয় তাহলে সারা রাত্রি শয়তান এবং চোর ইত্যাদি থেকে নিরাপদ থাকা যায় যে ব্যক্তি প্রত্যেক ফরজে আমাদের পশ্চাতে আয়তুল কুরসি পাঠ করবে সে ব্যক্তির জন্য তার মৃত্যু ছাড়া আর অন্য কিছু জান্নাত প্রবেশের পথে বাধা থাকবে না সোরা বাকড়ার শেষ দুই আয়াত যে ব্যক্তি রাতে সোরা শেষ আয়াত দুটি পাঠ করবে তার জন্য সে দুটি যথেষ্ট হবে সে রাতে অপ্রীতিকর জিনিসের মোকাবেলায় যথেষ্ট হবে অথবা তাহাজুদের নামাজ থেকে যথেষ্ট হবে উক্ত আয়াত দুটি পাঠ করা হলে তিন রাত শয়তান ঘরের নিকটবর্তী হবে না হে নবী সাল্লাম আপনি দুটি জ্যোতির সুসংবাদ নিন যা আপনার আগে কোনো নবীকে দেওয়া হয়নি সে দুটি হচ্ছে সোরা ফাতেহা ও সুরা বাকার শেষ আয়াতসমূহ ওর মধ্যে ওর মধ্য হতে যে বর্ণটি আপনি পাঠ করবেন তাই আপনাকে দেওয়া হবে সুরা কাহাফের শেষ বা প্রথম আয়াত যদি কেউ ঠিকমতো মুখস্থ রাখে নিয়মিত পাঠ করে তাহলে দাজ্জালের ফেতনা থেকে মুক্তি পাবে আপনি সুসংবাদ নিন হে উম্মাতের কোরআন আপনি সুসংবাদ নিন এ কোরআন আপনার দিন ও দুনিয়াতে উপকারী কেয়ামতের দিনে তুমি কোরআন কারিম পড়তে থাকো চড়তে থাকো বলা হবে এই কারিকে আর ঠিক সেইভাবে স্পষ্ট ধীরে ধীরে পড়তে থাকো যেভাবে দুনিয়াতে পড়তে কেননা জান্নাতের ভিতর তোমার স্থান ঠিক সেখানে হবে যেখানে তোমার শেষ আয়াতটি খতন হবে আল্লাহ আকবর হে উম্মতে কোরআন কোরআন পড়তে থাকো আর জান্নাতে চড়তে থাকো আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আল্লাহ আমিন